দুয়ারে সরকারে শনিবার খানাকুল রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, আর এর দরুন যথেষ্ট অস্বস্তিতে পড়ে প্রশাসন। সোমবার খানাকুল এক নম্বর পঞ্চায়েতে দুয়ারে সরকার কর্মসূচি রয়েছে। একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে কথা মাথায় রেখে আগে ভাগে তৎপরতা শুরু করলো পঞ্চায়েত। মূলত লক্ষ্মীর ভান্ডার টেবিলেই বেশি ভিড় হচ্ছে, সে কথা মাথায় রেখে পঞ্চায়েতের চারটি জায়গায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। শনিবার এই এলাকা ঘুরে দেখলেন আরামবাগের মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভী, তার সাথে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। পঞ্চায়েতের প্রধান গৌতম হাজরা জানিয়েছেন তাদের লক্ষ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সকলকে পরিষেবা তুলে দেয়া। সব থেকে চিন্তার বিষয় ভিড় সামাল দেয়া, আর সে কথা মাথায় রেখে চারটি জায়গায় লক্ষ্মীর ভান্ডারের টেবিল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে জমায়েত কমানো যাবে, মানুষও সঠিকভাবে পরিষেবা পাবেন। দেখুন, আমরা আগে থেকে জানতে পেরেছি, আমরা চেষ্টা করছি যাতে আমাদের এখানে কোনো রকম সমস্যা তৈরি না হয়। আমরা সমস্ত রকমের যা অ্যারেঞ্জমেন্ট সব কিছু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো একটু ঘুরিয়ে দেখবেন, এখানে বাইরে আলাদা করে আমরা বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের উপর বেশি করে জোর দিচ্ছি। জোর দিয়ে আমরা চেষ্টা করছি যাতে মানুষের হুড়োহুড়ি না হয়। আর আমার যে দেখছেন মেন গেট আমার স্কুলের, এখানে গেট সবসময় খোলা থাকবে, আর বেশ কয়েকশো মানুষ থাকবে এখানে আমাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন। সেটা আমার অফিসের সঙ্গে সম্পর্কযুক্ত ভিআরপি আছে, আমার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছেন, তারপর আমার ভিসিডি যে টিম আছে তারা আছে। সমস্ত রকমভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি যাতে কোনো রকম ওই রকম পরিস্থিতির সৃষ্টি না হয়। আমরা অবশ্যই দেখব। হ্যাঁ, অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারটাই এইটার হচ্ছে মেন একদম প্রকল্প। কারণ আপনারা দেখেছেন হয়তো পঞ্চায়েতগুলোতে প্রচণ্ড ভিড় এর সার্টিফিকেট নেওয়ার জন্য। তো আমরা ব্যবস্থা করেছি, আশা করছি কোনো রকম সমস্যা হবে। এটা ছাড়াও আরও তিনটে ভেন্যু আমি করেছি এখানে উদয়পুরে, দুটো আছে, একটা উদয়পুর সিদ্ধেশ্বরী প্রাইমারি স্কুল আর একটা উদয়পুর জুনিয়র বেসিক, আর একটা উবিদপুরে করেছি যেটা উবিদপুর বাপুজি প্রাইমারি বিদ্যালয়। এই তিন জায়গাতেও করেছি, যেখানে শুধু লক্ষ্মীর ভাণ্ডারের একবার মানে পূর্ণ করা ফর্ম, যেখানে শুধু কালেকশন হবে, ঠিক আছে, তাহলে ভিড়টা ওখানে কিছুটা কমিয়ে দেওয়া যাবে। এখানে মেন জায়গায় হবে না, কারণ এখানে বাকি যে 18 রকমের প্রকল্প আছে সবগুলো এখানে থাকবে। সেই কারণে আমরা আগে থেকে সমস্ত ব্যবস্থা নিয়েছি, ওই স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে, আজকে পরিষ্কার করারও ব্যবস্থা হয়েছে। ওখানকার ম্যাম, ওখানকার স্কুলের টিচার বা ওখানকার মেম্বার ওখানে থাকবেন। আমরা রাউন্ডে থাকবো কালকে, আমার এই মেন ছাড়াও আমি ওগুলোতেও রাউন্ডে থাকবো কালকে ডিউটিতে। অন্যদিকে এলাকা পরিদর্শন করে আরামবাগের মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভী জানিয়েছেন সকালে কলেজে একটু সমস্যা হয়েছিল, পরে মিটে গেছে। আগামীতে যাতে এই সমস্যায় পড়তে না হয় তার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিক আছে, আমি দেখলাম আজকে চারটা ক্যাম্প ছিলেন ইন দ্য সেম জিপি গ্রাম পঞ্চায়েত, অ্যান্ড সব কিছু শেষ হয়ে গেছে অলরেডি, অ্যান্ড উই হ্যাভ ডিস্ট্রিবিউটেড দ্য লাকি ভান্ডার ফর্মস অলসো। দেওয়ার সাফিসিয়েন্ট ভলেন্টিয়ারও ছিলেন ওখানে, অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার, মেডিকেল টিম সব কিছু ছিলেন, অ্যান্ড পঞ্চায়েত থেকেও অনেকজন ছিলেন ওখানে, অ্যান্ড যে কিছু একটু ক্রাউড হয়েছিল ওটাকে নিয়ে অনেকজন ভলেন্টিয়ার্স নিজেরই ফর্ম ডিস্ট্রিবিউশন অ্যান্ড হেল্প ডেস্ক নিয়ে ওনার ফর্ম ফিল আপ করার পরে সব কিছু কালেকশন হয়ে গেছে। সাধারণ মানুষ বলেছেন পুলিশ ও প্রশাসন সচেষ্ট থাকলে সেই অর্থে সমস্যা হবে না। আর এভাবে থিকথিকে ভিড় থেকে নতুন করে করোনা সংক্রমণের আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নন ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার।